You are watching Sanju Kishan vlog. Aajke date hocche 10 May ar amader college e annual sports hocche 9 tarikh theke koto tarikh jano 9 tarikh theke 14 tarikh porjonto amader annual sports hocche er moddhe ei sports er moddhe sob kichu ache marathon 100 meters 200 meters 400 meters cricket match tug of war tarpor ki carrom indoor carrom badminton chess sob kichu ache tarpor ki e-sport tarpor hocche aro onek kichu ache na আর অনেক কিছু আছে স্লো ড্যান্স কালকে আমাদের হয়ে গেছে আমাদের আউটডোরে যে সব খেলাগুলো ছিল যেমন 100 মিটার 200 মিটার 400 মিটার ক্রিকেট তো হ্যাঁ হেয়ার ডিসিশন কালকে হয়েছে তারপর আর আজকে হচ্ছে ক্রিকেট খেলা আছে আমাদের তো ওটাই তোমাদেরকে দেখাবো আজকে থেকে হাউস কালার আলাদা সেই হাউস কালার অনুযায়ী টি শার্ট দিয়েছে সবাইকে দেখেন আমার ইয়ে হলো চলো গাইস দেখা হচ্ছে কলেজে আরেকটা কথা গাইস তোমরা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন প্রেস করে অল করো কারণ এর পরে আমি যখন কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে চলো গাইস একদম পুরো গ্রাউন্ডই দেখা হচ্ছে ঠিক আছে আমাদের বাস চলে এসেছে এবারে যেতে হবে আর আরেকটা কথা আমাদের ওয়েদার খুবই খারাপ বৃষ্টি হচ্ছে কেন তার মধ্যে কী করে ক্রিকেট খেলবে জানি না যাচ্ছে গাইস আমাদের বাস চলে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে এখান থেকে যাচ্ছি আমরা হচ্ছে স্টেডিয়ামে স্টেডিয়ামে গিয়ে খেলা হচ্ছে গাইস জামটা দাও গাইস আমরা স্টেডিয়ামে চলে এসেছি পাশে স্টেডিয়াম তোমাদেরকে দেখাবো স্টেডিয়ামটা পুরোটা অনেকেই চলে এসছে আর কিছুজন বাকি আছে স্টেডিয়ামটা আমাদের এদিকে সব আছে এদিকে সব আছে আমাদেরকে যেতে হচ্ছে ওই দিকটা তো গাইস আজকে যেই খেলাগুলো বাকি আছে সেই খেলাগুলো আজকে হবে আজকে খেলা বাকি আছে বলতে ক্রিকেট বাকি আছে তারপর বাকি আছে হচ্ছে ব্যাডমিন্টন তারপর হচ্ছে থ্রো দ্য বল ওই খেলাগুলোই হবে আজকে দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা বৃষ্টি হয়েছে তার মধ্যে পুরো তাজা হয়ে গেছে তারপর দেখা যাক কেমন করে কীরকম করে খেলা হয় Yeah.
বাস পুরো ভর্তি, যেতে পারলাম না এই বাসটা, এই বাসটা এটা এই বাসটা ভর্তি পুরো, যেতে পারলাম না। যাক, এরপরে এই বাসে চলে গেলে এরপরের বাসটা যাবো আমরা। তো গাইস, আমি এখন আছি হচ্ছে দেবার সাথে, আর আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছ এইটা দেখো, যা এটা হচ্ছে, এটা কি বলে, স্কেটিং, এটা স্কেটিং করা হয়, স্কেটিং করা হয়, স্কেটিং করা হয়। কালকে দেখছিলাম এই ডুডু ডুডু বাচ্চাগুলো পুরো হাঁটুর বয়সী, বাচ্চাগুলো 10 মিনিট দৌড়াচ্ছে, মানে কি বলবো, আমরা ওই টাইমে, আমরা ওই টাইমে কি করতাম, কি করতাম মানে কিছু করতাম নি, কেটে বসে থাকতাম, কাঁদতাম না, কাঁদতাম আমরা। তো গাইস, এখন আমরা যাবো হচ্ছে কিছু খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখানে, আশা করি কিছু পাবো না এখানে, আশা করি কিছু পাবো না। তবু খুঁজে দেখি একবার, চারদিকটা খুঁজে দিই, কারণ কালকে যখন বসছিলাম বুঝলি ওইখানে অনেক ই দেখছিলাম, মানে অনেক কিছু খাচ্ছে, বার্গার, চিপস। তো আজকে ওটাই দেখছি যদি পাওয়া যায় তো তোমাদেরকেও শেয়ার করবো। তো লোকাই এখন কিছু খেতে যাচ্ছি, চ্যানেলে নতুন হলে চ্যানেল দেখা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ছেলেটা যখনই আমার চ্যানেল আছে তখন এই কথাটা বলবেই, সাবস্ক্রাইবার প্রচুর দরকার, সাবস্ক্রাইবার প্রচুর দরকার। সাবধান সাবধান সাবধান, ফুচকা হবে, এই ফুচকা হবে, ফুচকা হবে, পানি পুরি খাবো। তো গাইস, আমরা এখন খাবো হচ্ছে পানি পুরি, যেটা
বাংলাতে বলা হয় ফুচকা, বাংলাতে বলা হয় ফুচকা। তো এখানকার ফুচকা কেমন টেস্ট তোমাদেরকে দেখাবো। চলো গাইস, এখানে আছে জিরা, হাজমোলা, লেমন আর কি, তো গাইস এখানে প্লেট হচ্ছে 25 টাকা করে, দুটো প্লেট নেব 50 টাকা। এটা হচ্ছে দেবা আমাকে খাওয়াচ্ছে ভালোবেসে। এই আমি না, আমি না, আমি একদম না, ভিডিওতে সবাই দেখছে। ব্যাঙ্গালোরে ফুচকা কেমন হয় তোমাদেরকে দেখাবো, কেমন কি টেস্ট হয় সেটা তোমাদেরকে এক্সপিরিয়েন্স দেখাবো, যে কেমন ফুচকা বানায়। চলো গাইস খাওয়া যাক। কেমন লাগলো? অন্যরকম অন্যরকম সেখানে এক প্লেট হচ্ছে 25 টাকা দাম, আর 25 টাকার মধ্যে ফুচকা দেওয়া হচ্ছে 6টা, আর 6টা দেওয়া হচ্ছে 6টা ফ্লেভারের, 6টা অন্যরকম ফ্লেভারের দেয়। তার মধ্যে কোনটা ভালো লেগেছে? সবথেকে ভালো লেগেছে ওই 4 নম্বরটা, আর হচ্ছে লাস্টটা আমার ভালো লেগেছে, 4 নম্বরটা আর 6 নম্বরটা এই ভালো লেগেছে। সবগুলো ভালো লাগে না, প্রথমেরটা মোটামুটি ভালো লেগেছিল, সেকেন্ড আর থার্ড আর তো একদম বাজে লেগেছে। লেমনটা প্রচুর বাজে, লেমনটা একদম একদম বাজে, মানে লাস্ট কী বলবো, যে টক জলটা যে দিয়েছে না ওটা খুব বাজে, এখনো করছে বিকেল বেলা করে, এখনো করছে, জাস্ট দেখো এই টুকু টুকু বাচ্চারা। আমরা যখন পড়ে গেলে কাঁচটা আর একটা ইনফরমেশন, যারা 4টেতে করছে, যারা 4টে জায়গা আছে তারা অতটা ভালো পড়ে না, স্পিডটা কম তাদের। হ্যাঁ, আর যারা একটাতে করছে এই যে মডার্ন স্টেটা আছে, এই স্পিডটা দাও যারা যাদের তারিনে করে দাও। আরে আচ্ছা, ও সামনেটা যে অরেঞ্জটাকে যে বলো, আমি সামনে দিকে দেখছি নাম ধরে পড়ে গেছি গাইস, আমি আমি পড়ে গেলাম, কাঁদতাম একটু বড় বড় গাইস। ভিতরে দেখো গাইস, তুমি কি লাগো না? হ্যাঁ, এই কাম অন কাম অন, লেটস গো 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 গো। বাচ্চাটাকে দেখো একদম কত ছোট,